আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেই আমরা নতুন বয়মনের নতুন স্টিকার যেটি এটি পোস্ট দেওয়ার ফলে অনেকে বলেছিলেন বা অনেকে ডেলিভারি পাওয়ার পরেও আমাদেরকে জানিয়েছেন যে এটা কিভাবে স্ক্যান করবেন। তো এটা নিয়ে কনফিউজড অনেকেই, তো আমরা চাচ্ছিলাম যে এটা কিভাবে, যেমন এটা সবাই পরিচিত, এই এই স্টিকারটা সম্পর্কে সবাই পরিচিত, কিন্তু এটা হচ্ছে নতুন স্টিকার, এটা হচ্ছে নতুন স্টিকার এবং এর পরবর্তীতে প্রায় সব প্রোডাক্টের ক্ষেত্রে এই স্টিকারটা ব্যবহার হবে, কারণ মার্কেটে এখন প্রায় 95% বা 99% অলমোস্ট যারা বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে সেল করে এগুলো সবই ফেক। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য বয়া থেকে তারা নতুন একটা সিকিউরিটি সিস্টেম দিয়েছে, সেটা হচ্ছে নতুন স্টিকার। এবং এই স্টিকারটা কিভাবে ব্যবহার করবেন আমি খুব সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আগেটা হচ্ছে এখানে একটা বারকোড ছিল, এখানে বারকোডের কিছু অংশ ঢাকা থাকতো, এটাকে স্ক্র্যাচ করার পরে এখানে পুরোপুরি যখন বারকোডটা দেখা যেত তখন এটা স্ক্যান হতো। তো এখন এই নতুন সিস্টেমে এটা যেটি করতে হবে আমি একটা উঠিয়ে রেখেছি, সেটা হচ্ছে এই পাশের এই কর্নার থেকে এখানে দেখবেন ছোট্ট একটা বাটন আছে, এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে এখান থেকে এটাকে টান দিয়ে খোলা যাবে, এই যেরকম আমি দেখাচ্ছি এটাকে খোলা। এই খোলার পরে এর ভিতরে হচ্ছে সেই কিউআর কোডটি এখানে দেওয়া আছে, আপনার ভয়ের কিছু নাই যে এটার ভিতরে এটার মধ্যে তো কোনো কিউআর কোডই নাই, এটা আসলে সিকিউরিটির জন্যই করা হয়েছে। এবং এটাকে এখান থেকে কর্নার থেকে টান দিয়ে উঠানোর ফলে এরকম হবে এবং এর ভিতরে হচ্ছে আপনার কিউআর কোডটি পাবেন। তো এটি আসলে নতুন সিকিউরিটি সিস্টেমের জন্যই তারা এই ব্যবস্থাটি নিয়েছে। এবং আপনারা অবশ্যই জানেন যে আমাদের কাছে যারা বয়মন পাচ্ছেন বা যারা আমাদের কাছে এখন বা আরও 5 বছর আগে থেকেও যারা কিনেছেন, আমরা সবসময় অরিজিনাল প্রোডাক্ট সেল করি এবং আমাদের কাছে প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশনগুলো সবার আগে পাবেন। এছাড়া আরও একটি অফার আসছে বয়মনের সাথে, আমরা টি শার্টের জন্য বা শুধুমাত্র বয়মন না, বয়া প্রোডাক্ট যারা এর আগে যেহেতু বিভিন্ন মানে বিভিন্ন মডেলের বয়া প্রোডাক্ট যারা ব্যবহার করছেন তাদের জন্য বয়া টি শার্ট নিয়ে আমাদের একটা আলাদা একটা ক্যাম্পেইন আসবে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আর এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেবেন। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।